এসে গেছে। দিদি দিদি গল্প বলো শুনি, বলেছিলে শোনাবে এক বিদেশি রূপকথা, তোর সয় না, বলো না এক্ষুনি। দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে একটু বসতে দাও। এবার বলো, তোমরা কি গল্প শুনতে চাও? যে কোনো গল্প। আচ্ছা বলছি শোনো। সাত সমুদ্র তেরো নদীর পাড়ে, পাহাড় তলার ধারে, ইংল্যান্ডের এক গণ্ড গ্রামে, কোনো এক শিশুদের স্কুলে বাজত যখন ছুটির ঘণ্টা, চারটে বেজে গেলে শিশুরা সব ছুটতে ছুটতে জুটত যেথায় গিয়ে, সেটা ছিল একটা দৈত্যের বাগান। কি মনোরম স্থান! এবার চলো মন পবনের নাও ভাসিয়ে আজ তোমাদের যাচ্ছি সেথায় নিয়ে। প্রায় চারটে, স্কুলেতে বাজবে ছুটির ঘণ্টা, দেখবে চলো কেমন খুশি সেই শিশুদের মনটা। বাজরে ছুটির বেল, বাজরে ছুটির বেল, যত সব স্কুল বয় আর যত স্কুল গার্ল, এসো হই লন্ডন বেল, এসো হই লন্ডন বেল। সব স্কুল বয় আর যত স্কুল গার্ল, এসো হই লন্ডন মেল, এসো হই লন্ডন মেল। বাজলো রে ছুটির বেল, বাজলো রে ছুটির বেল, যত সব স্কুল বয় আর যত স্কুল গার্ল, এসো হই লন্ডন মেল, এসো হই লন্ডন মেল। ট্রেন যেন না হয় নিরে, সব স্কুল বয় আর যত স্কুল গার্ল, এসো হই লন্ডন মেল, এসো হই লন্ডন মেল। ইটস প্লে টাইম ভাই, ইটস প্লে টাইম, গাওরে করস কোনো ভিলেজ রাইম, সব স্কুল বয় আর যত স্কুল গার্ল, এসো হই লন্ডন মেল, এসো হই লন্ডন মেল, এসো হই লন্ডন মেল। বাজলো রে ছুটির বেল, বাজ
বাজলো রে ছুটির বেল, বাজলো রে ছুটির বেল। দল বেঁধে এসে গেছি দৈত্যের বাগানে, খেলবো হাজার খেলা সারা বেলা এখানে। দল বেঁধে এসে গেছি দৈত্যের বাগানে, খেলবো হাজার খেলা সারা বেলা এখানে। ঘাস বনে তারা ফুল সারা দেয়, হাসি মুখে মনটাকে নাড়া দেয়। ঘাস বনে তারা ফুল সারা দেয়, হাসি মুখে মনটাকে নাড়া দেয়। কো বনে মৌটুসি পিচ ফল খুশি খুশি টানে, আমাদের কেন কে জানে। দৈত্যের বাগানে খেলবো হাজার খেলা সারা বেলা এখানে, খেলবো হাজার খেলা সারা বেলা এখানে, খেলবো হাজার খেলা সারা বেলা এখানে। আরে আরে হাত ধরে নিয়ে এলি খেলা ছেড়ে, ওরে লিলি কি বলবি বল। আরে আরে হাত ধরে নিয়ে এলি খেলা ছেড়ে, ওরে লিলি কি বলবি বল। খেলতে খেলতে ঠিক হঠাৎ হলোটা কি, কেন দুটি চোখ ছল ছল। শোন রে পিটার শোন, শোন রে পিটার শোন, আছে আছে কু গাইছে কেবল আমার মন। শোন রে পিটার শোন, শোন রে পিটার শোন, আছে আছে কু গাইছে কেবল আমার মন। মন বলছে ঘটতে যাচ্ছে কি এক অঘটন, মন বলছে ঘটতে যাচ্ছে কি এক অঘটন। এই যে সুখে করছি খেলা, ফুটির পরে বিকেলে বেলা, জানি নে ভাই সুকুমোদের সইবে কতক্ষণ। শোন রে পিটার শোন, শোন রে পিটার শোন, শোন রে পিটার শোন। ওরে চটপট বলে ফেল, ওরে চটপট বলে ফেল, এদিকে তাকাচ্ছে ক্যাপ্টেন ডেভিড ক্লিন। ওরে চটপট বলে ফেল, এদিকে তাকাচ্ছে ক্যাপ্টেন ডেভিড ক্লিন। জানিস তো কোনোদিন ওর ধাতি সয় না এতটুকু ইনডিসিপ্লিন। আরে তোর আবার কি হলো, তোর কি ভয় করছে? হ্যাঁ আমারও খুব ভয় করছে। আজ সাতটা বছর দৈত্য নেই শুনি সবার মুখে, গেছেন নাকি বন্ধু বাড়ি, আমরা খেলি সুখে, আমরা খেলি সুখে। আজ সাতটা বছর দৈত্য নেই শুনি সবার মুখে, গেছেন নাকি বন্ধু বাড়ি, আমরা খেলি সুখে, আমরা খেলি সুখে। হঠাৎ যদি আসেন ফিরে, খেলতে হেথায় দেবেন কিরে, রইব বসে ঘরের কোণে, মরব মোরা দুঃখে। হঠাৎ যদি আসেন ফিরে, খেলতে হেথায় দেবেন কিরে, রইব বসে ঘরের কোণে, মরব মোরা দুঃখে। আজ সাতটা বছর দৈত্য নেই শুনি সবার মুখে, গেছেন নাকি বন্ধু বাড়ি, আমরা খেলি সুখে, আমরা খেলি সুখে, আমরা খেলি সুখে, আমরা খেলি সুখে। মরেছে মরেছে মরেছে, মরেছে মরেছে মরেছে, মরেছে মরেছে মরেছে, মরেছে মরেছে মরেছে। এসে গেছে ক্যাপ্টেন, এসে গেছে ক্যাপ্টেন, এখনই শো কাজ করবেন, হয়তো বারে বারে করে দেবে সাসপেন্ড। টোটাল আর্গুমেন্ট শুনে ফেলেছেন, টোটাল আর্গুমেন্ট শুনে ফেলেছেন, টোটাল আর্গুমেন্ট শুনে ফেলেছেন।
কি ব্যাপার পিটার, এরা খেলা করছে না কেন, চুপচাপ দাঁড়িয়ে আছে? আর বলো না ক্যাপ্টেন, দৈত্য আসার ভয়ে এরা খেলতেই যাচ্ছে না। তোমাদের কোনো চিন্তা নেই, যদি দৈত্য আসে আমি আর পিটার তাকে সামলাবো, যাও গিয়ে খেলো। এরা আনন্দটাই করবে মাটি করছে তারই ষড়যন্ত্র, এরা আনন্দটাই করবে মাটি করছে তারই ষড়যন্ত্র। কে দিয়েছে এদের কানে দৈত্য ফেরার ফুসমন্ত্র, কে দিয়েছে এদের কানে দৈত্য ফেরার ফুসমন্ত্র। এরা আনন্দটাই করবে মাটি করছে তারই ষড়যন্ত্র। সাতটা বছর কেটে গেল দৈত্যটা কি ফিরে এলো, আছেন নাকি গেছেন মোরে জ্যোতিষীরাই বলতে পারে। আজ সাতটা বছর কেটে গেল দৈত্যটা কি ফিরে এলো, আছেন নাকি গেছেন মোরে জ্যোতিষীরাই বলতে পারে। শুনি হরেক রকম অঙ্ক কষে তারাই বলে সব তন্ত্র, এরা আনন্দটাই করবে মাটি করছে তারই ষড়যন্ত্র, করছে তারই ষড়যন্ত্র, করছে তারই ষড়যন্ত্র। তাহলে কি তুমি বলছো, ভাববো না কো এসব কথা, তাহলে কি তুমি বলছো, ভাববো না কো এসব কথা। হ্যারে পিটার, কাল কি হবে ভেবে করিস মাথা ব্যথা, কাল কি হবে ভেবে করিস মাথা ব্যথা, এদিকে যে সময় বয়ে যায়, পশ্চিমে ওই সূর্য ছুটি চায়। তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো ঠিক আছে দে করে।
केरे तोरा केरे केरे तोरा एखाने कि करछिस एखाने कि करछिस आमार बागाने ढुके नीचे कूदे मरछिस नीचे कूदे मरछिस दाड़िए कि देखछिस ভাবছিস ঠাট্টা তোদের কি দিয়ে গেছি বাগানের পাট্টা কেটে দুটুকরো করে ফেলে দেব রাস্তায় বুঝেছিস কেটে দুটুকরো করে দেব ফেলে রাস্তায় কিংবা কিংবা ভাসাবো জলে পুরে ইয়া বস্তায় এই এই আর কারা আছে রে এখানে কেউ নেই চুপ করে থাকলে চলবে আমি বাগানের ওদিকটা দেখে আসি আমার আশঙ্কায় সত্যি হলো সাতটি বছর পরে খড়গটা দেখেছিস দেব এক কোপ ওরে বাবা একে রে ওরে বাবা একে রে কাপে বুক দেখে যে আয় ভাই যায় সব পালিয়ে কাপে বুক দেখে যে আয় ভাই যায় সব পালিয়ে লাফায় কি ধূপ ধা তাল ঠোকে ঢিপ ধাপ লাফায় কি ধূপ ধাপ তাল ঠোকে ঢিপ ধাপ এই বুঝি দিল হাত চালিয়ে ওরে বাবা একে রে পালা রে পালা ওরে বাবা একে রে পালা পালা ওরে বাবা একে রে পালা 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 আমার বাগান বাগান আমার একা একার বাগান আমার এ তো অন্য কারো নয় এই বাগানে খেলবো আমি একা হ্যাঁ হ্যাঁ আমি একা একা খেলবো চাইনি আমি আর কেউ দিক দেখা আপদ গেছে আপদ গেছে দূর হয়েছে মনীষীদের ছা কল্প দিদি দৈত্যটা তো ভারী ঠিংসুটে শুধু কি তাই আরো কি সব করলে সেটা শোনো স্বভাবটা তার এমনই কুটিল তুলে দিলে বিশাল পাঁচিল বাগানের চারপাশে যাতে ওই বাচ্চারা না আসে আর সেই বাগানের গেটে
লম্বা একটা নোটিশ দিলে সেটে, বড় বড় অক্ষরে তাই লেখা, হেতায় বাপু কেউ দিও না দেখা, ঢুকলে পাবে কঠোর সাজা, আদালতে নালিশ যাবে, তবেই বোঝো সে কত বড় শয়তান, শিশু মনে আঘাত দিলে করলে অপমান।
এইভাবে গান করতে করতে ওরা পাঁচিলের এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়ায়। একদিন দেখল বাগানের দেওয়ালের কিছুটা অংশ ভেঙে ভেতরে যাবার একটা রাস্তা হয়েছে। ভেতরে গিয়ে দেখি দৈত্য আছে না আবার চলে গেছে। না, কেউ আর যেতে যখন সাহস করছে না তখন ফিলিপ বলল, আমি যাচ্ছি, যদি দেরি হয় তাহলে ক্যাপ্টেন তুমি ভেতরে এসো। বাগানে কেউ নেই, আছে শুধু ভীষণ ঠান্ডা। দৈত্য নিশ্চয়ই পালিয়েছে, নয়তো মরেছে। কত আর বসে রব জানলার ধারে, এদেশের শীত কভু যাবে না রে। সাধের বাগান ফাঁকা, বরফে তুষার ঢাকা, ফুলহীন ফলহীন তুরু শাখারে। পাখিরাও গেল নাকি দেশান্তরে, হায় হায় কি হলো, শীত কেন যায় না বাহিরে বসন্ত। হেথা পথ পায় না, হায় হায় কি হলো, শীত কেন যায় না বাহিরে বসন্ত। হেথা পথ পায় না, শিলা বৃষ্টিতে আর হিমের হাওয়ায় ঠান্ডায় দাঁতে দাঁত ঠুকে ঠুকে যায়। কুয়াশা ঝাপসা করে দু চোখে রায় না, হায় হায় কি হলো, শীত কেন যায় না। কি দৈত্য মশাই, কেমন আছো? ভালো আছো তো? কি তোমরা, তোমাদের তো দেখতে পাচ্ছি না, তোমরা কারা গো? আমরা? আমরা কারা? আমি শীতের রানী গো, আর আমার সাথে আছে আমার সঙ্গীরা। হার কাঁপানো শীতে তুমি কাঁপছো, আহা, হার কাঁপানো শীতে তুমি কাঁপছো। তোমার বাড়ির বাগান ছেড়ে আমরা তো আর যাচ্ছি না, তোমার বাড়ির বাগান ছেড়ে আমরা তো আর যাচ্ছি না। হার কাঁপানো শীতে তুমি কাঁপছো, আ
হা হার কাঁপানো শীতে তুমি কাঁপছো। কি দোষ করেছি আমি, কেন এত বড় সাজা দিচ্ছ আমায়? বলো বলো, কি দোষ করেছি? দোষ করনি, শিশুদের মনে আঘাত দিয়ে তুমি ভুল করনি। কেন ওদের বাগান থেকে তাড়িয়ে দিয়েছ? ওরা না ছিঁড়ত ফুল, না খেত ফল, না ভাঙত গাছের ডাল, শুধু তোমার বাগানে এসে খেলাই তো করত। এ কি তাদের অপরাধ? আমি আমি করেছি? হায় হায়, হে আমি কি করেছি, হে আমি কি করেছি! আমার মাথার ভেতর যে শয়তানটা বাস করছিল সে এখন তোমাদের কথা শুনে পালিয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি কি অন্যায় কি দোষ করেছি আমি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি আমার কচিকাঁচা দলের ছেলেদের আমার বাগানে আনার জন্য আমি যাচ্ছি। ওরে ওরে আমার কচিকাঁচার দল, ওরে আমার বন্ধুর দল, তোরায় তোরায়, আজ থেকে বাগান তোদের, আর কোনো ভয় নেই রে, আর কোনো ভয় নেই, তোরায় তোরায়। দৈত্যকে দেখে শিশুরা ভয়ে দুপা পিছিয়ে গেল। তখন পিটার বলল, ওরে আর ভয় নেই, ওরে আর ভয় নেই, ওরে আর ভয় নেই, ওরে আর ভয় নেই। দৈত্য এখন ভালো হয়ে গেছে, দৈত্য এখন ভালো হয়ে গেছে, ভাবনা কিসের আর ভয়, ভাবনা কিসের আর ভয়। রে মোরা আনন্দে আজ খেলবো সাথে তার। ওরে আর ভয় নেই, ওরে আর ভয় নেই, ওরে আর ভয় নেই। ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। আমার মনের শয়তানটা মরেছে, আমার মনের শয়তানটা মরেছে। এই মগজে বসে সেটা কি নষ্ট আমি করেছে, এই মগজে বসে সেটা কি নষ্ট আমি করেছে। ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। এবার আমায় বন্ধু বলে ভেবো,
এবার আমায় বন্ধু বলে দেব, এই বাগান বাড়ি সব তোমাদের দেব, এই বাগান বাড়ি সব তোমাদের দেব। স্বার্থ দিয়ে জলাঞ্জলি মনটা সুখে ভরেছে, স্বার্থ দিয়ে জলাঞ্জলি মনটা সুখে ভরেছে, ঠিক বলেছো তোমরা ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা ঠিক বলেছো। আস্তে শিশুরা বাগানে প্রবেশ করল আর দৈত্য অবাক চোখে দেখতে লাগল বাগানের পরিবর্তন। কোথায় শীত, বইছে বসন্তের হাওয়া, গাছেরা যেন স্নান সেরে চুল ঝাড়ছে, পাখিরা আনন্দে গান গাইছে। এই দৃশ্য সবাই মিলে আনন্দ করে দেখতে লাগল। বুঝেছি 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 রে, বুঝেছি বুঝেছি বুঝেছি, বুঝেছি 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 রে, বুঝেছি বুঝেছি বুঝেছি। আমাদের সারাবে বসন্ত এলো থে, আমাদের সারাবে বসন্ত এলো থে, গাছ ভরে গেল কিশোলয় রে, আমার সোনারা কালকে আবার আসবে তো? শিশুরা বলল, হ্যাঁ আসবো আসবো। শিশুরা চলে যাবার পর দৈত্য দেখল একটা ছোট্ট সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দৈত্য তখন কাছে গিয়ে বলল, ছোট্ট সোনা আর কেঁদো না,
ভয় কি তোমার বলো, উঠবে গাছের ডালে, এই তো নিলাম কোলে, ডালটা ধরো শক্ত করে, যত খুশি দোলো, তোমার হাসি ফুলের রাশি আলোয় ঝলমলো। বাচ্চা মেয়েটি তখন বলল, দৈত্য তুমি একটি বার আমার কাছে এসো। আদর করে তুলে দিলে আমায় গাছের ডালে, তাই তো আমি চুমু দিলাম বন্ধু তোমার গালে। আদর করে তুলে দিলে আমায় গাছের ডালে, তাই তো আমি চুমু দিলাম বন্ধু তোমার গালে। আহা আহা, ভরে গেল তনু মন তোর সুখ পরশে, পুলক উথলি ওঠে নাচে হিয়া হরষে। একি তুমি কোথায় গেলে তুমি আবার চলে গেলে? এইভাবে চলে দৈত্য আর শিশুটির মধ্যে লুকোচুরি খেলা। দৈত্য মনে মনে ভাবে, শিশুটি কেন তার সাথে ছলনা করছে? পরের দিন সকালবেলা বন্ধুরা এলো বাগানে খেলতে, এসে দেখে দৈত্য মশাই বাগানে তো নেই। সকলে তাকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে না পেয়ে ওরা বলতে লাগলো, তাহলে দৈত্যমশাই কি বন্ধুর কাছে চলে গেছে? এমন সময় একটি শিশু বাগানের গেটের কাছে গিয়ে গান ধরল। দৈত্যমশাই ও দৈত্যমশাই, তুমি কোথায় গেলে? খেলতে এসে বসে আছি তোমারই পথে। দৈত্যমশাই ও দৈত্যমশাই, দৈত্যমশাই ও দৈত্যমশাই, তুমি কোথায় গেলে? খেলতে এসে বসে আছি তোমারই পথে। দৈত্যমশাই ও দৈত্যমশাই, দৈত্যমশাই ও দৈত্যমশাই। কখন তুমি আসো? আমরা জানি তুমি ওদের কতই ভালোবাসো, তাই তোমরা তাকে আজই কখন তুমি আসো? দৈত্যমশাই ও দৈত্যমশাই, দৈত্যমশাই ও দৈত্যমশাই, কোথায় গেলে? খেলতে এসে বসে আছি তোমারই পথে। দৈত্যমশাই ও দৈত্যমশাই, দৈত্যমশাই ও দৈত্যমশাই, দৈত্যমশাই
ও দৈত্য মশাই। ওই দেখো দৈত্য মশাই কেমন ছুটে ছুটে আসছেন। হ্যাঁ, হাতে তার মস্ত এক তরবারি, আর অন্য হাতে ওটা ঠিক বুঝতে পাচ্ছি না। ও বাবা, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, তোমাদেরও এরম ভুল হয়। আমি কাল কি বলেছিলাম, আজ আমি তোমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো বলিনি? কি মজা, কি মজা! আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো, তোমরা সকলে বসো। আচ্ছা, তোমরা দেখছিলাম নাচ করে কি গান গাইছিলে, একটু শোনাবে? দৈত্যমশাই, ও দৈত্যমশাই। দাঁড়া দাঁড়া জোসেফ, এবার আমাকে একটু গাইতে দে, আমি গাই। দৈত্যমশাই, ও দৈত্যমশাই, দৈত্যমশাই, ও দৈত্যমশাই, তুমি কোথায় গেলে, খেলতে এসে বসে আছি তোমারই পথ চেয়ে। দৈত্যমশাই, ও দৈত্যমশাই, দৈত্যমশাই, ও দৈত্যমশাই। আমরা জানি তুমি মোদের কতই ভালোবাসো, তাই তোমরা তাকিয়ে আছি কখন তুমি আসো। দৈত্যমশাই, ও দৈত্যমশাই, দৈত্যমশাই, ও দৈত্যমশাই, তুমি কোথায় গেলে, খেলতে এসে বসে আছি তোমারই পথে। দৈত্যমশাই, ও দৈত্যমশাই, দৈত্যমশাই, ও দৈত্যমশাই। এইভাবে চলে দিন আর মাস, বছরও কেটে যায়, বন্ধুরাও নিয়মিত আসে সেই বাগানে। দৈত্য তাদের সাথে খেলায় মাতে, তবু মাঝে মাঝে তার সেই ছোট্ট বন্ধুর কথা মনে হয়, যে তাকে আদর করে গালে চুমু দিয়েছিল। আরও কেটে গেল কয়েক মাস, কয়েক বছর। বয়সের ভারে সে বন্ধুদের খেলা দেখে আরাম কেদারায় বসে। অবশেষে একদিন, তখনও বন্ধুরা আসেনি খেলতে, দৈত্য চোখের পলক ফেলতে দেখে সেই ছোট্ট সোনা দাঁড়িয়ে আছে ফুল গাছের নিচে। এতদিন কোথায় ছিলে, কি করে ভুলেছিলে, এমন করে কি দুঃখ দিতে হয় বন্ধু, এতদিন কোথায় ছিলে, কি করে ভুলেছিলে, এমন করে কি দুঃখ দিতে হয় বন্ধু। আমি শুধালাম জনে জনে, দেখেছো কি শিশুটিকে কোনোখানে, আমি শুধালাম জনে জনে,
দেখেছো কি শিশুটিকে কোনখানে? তারা কহিল তারা দেখেনি তোমায়, সেই দুঃখ নিয়ে বসে আছি। এতদিন কোথায় ছিলে, কি করে ভুলেছিলে, এমন করে কি দুঃখ দিতে হয় বন্ধু, দুঃখ দিতে হয় বন্ধু। তুমি তো জানো না থাকি আমি কত কাজে, কত অসহায় মানুষের ব্যথা আমার বুকে বাজে। তুমি তো জানো না থাকি আমি কত কাজে, কত অসহায় মানুষের ব্যথা আমার বুকে বাজে। কত চোখে একই দেখি হাতে পায় রক্ত কেন, করেছে তোমায় কে বা আঘাত হেন, প্রাণে কি নয় কো দয়া তার, এমন স্পর্ধা হলো কার? ছুটে যাই আমি আনি তরবারি, চোখের পলকে প্রলয় ঘটাতে পারি। একবার নাম বলে দাও তার, লণ্ড ভণ্ড করে আসি একাকার। আমার ভালোবাসার চিহ্ন না গো না, এ যে আমার ভালোবাসার চিহ্ন, এ আঘাতে কত সুখ যে রয়েছে, কে বুঝিবে ভালোবাসার চিহ্ন, না গো না এ যে আমার ভালোবাসার চিহ্ন। আঘাতে সুখ থাকে বোঝাও তুমি কাকে, তাতে তো যাতনা হয়, বলো তুমি চুপি চুপি কে, তুমি শিশুরূপী মানুষ না দেবতা, দাও হে সত্য পরিচয়। বন্ধু আমার খেলিতে দিয়ে
আমাকে নিয়ে যাবে কোথায়, কোথায় নিয়ে যাবে? আমার শরীরের যা অবস্থা, এই অবস্থাতে তো আমি নড়তেও পারি না। এমন এক জায়গায় যেখানে না আছে দুঃখ, না আছে কষ্ট, আর না আছে ব্যাধি, শুধু আছে আনন্দ, আনন্দ আর আনন্দ, আর চারিদিকে আলোর মালা। বাহ বাহ, কিন্তু ওখান থেকে আমি ফিরবো কখন? ওখান থেকে তো আর কেউ ফিরে আসতে পারে না। এখান থেকে তুমি ওখানে গেলে এখানকার কথা তুমি ভুলেই যাবে। তাহলে তাহলে আমার বাগান আর বন্ধুদের কি হবে? তারা আমাকে না দেখতে পেলে তো তারা খুব কষ্ট পাবে। তুমি চলে যাবার পরে ওদের দায় দায়িত্ব আরো অনেক অনেক বেড়ে যাবে। তাই? হ্যাঁ, শরীরের যা অবস্থা তাতে আমি 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 যাব তোমার সঙ্গে, কিন্তু যাবার আগে আমার একটা শর্ত মানতে হবে তোমাকে। বলো, কি শর্ত? তুমি কে, তুমি কে? আমি অনেকবার এই প্রশ্ন করাতে তুমি আমাকে দেখা দাওনি। আজ যদি সত্যি তুমি বলো তুমি কে, তবেই তোমার সাথে আমি যাব। ও, আমি কে? দেখবে আমায়? হ্যাঁ, সেই জন্যই তো বসে আছি। তবে চোখ বুঝো। এই চোখ বুঝলাম, এবার চোখ খোলো। চোখ খুললাম। On a hill far away stood an old rugged cross, the emblem of suffering and shame. And I love that old cross where the dearest and best for a world of... Hey, আমি কি দেখলাম? Hey, আমি কি দেখলাম? ও আমার যিশু ভগবান, ও আমার যিশু ভগবান, তুমি এসেছো আমায় নিতে। আমি ভগবান যার নাম না করে আমি জলস্পর্শ করতাম না, আজ আমি নিজের চোখে তাকে সামনে দেখছি। ভগবান, আমি প্রস্তুত, তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আমি যাব। So despised by the world as a wondrous attraction for me. What was on that old cross? ভগবান যিশু এসে দৈত্যের প্রাণ প্রদীপ গ্রহণ করল, সাথে সাথে দৈত্য আরাম কেদারায় লুটিয়ে পড়ল। ভগবান যিশু তখন তাকে নিয়ে স্বর্গের পথে রওনা হলেন। কিছুক্ষণ পর বন্ধুরা এলো বাগানে খেলতে। বাগানে কোনো আওয়াজ নেই, পাখিরা গান গাইছে না, গাছেরাও পাতা দোলাচ্ছে না, ফুলেরা চুপটি করে দেখছে, শিশুরা অবাক হয়ে দেখছে এমন সময়। ওই দেখো দৈত্য মশাই কেমন করে ঘুমোচ্ছে। জোসেফ, তুমি দৈত্য মশাইকে গিয়ে তোলো তো। ও পিটার দাদা, দৈত্য মশাই উঠছে না। তুমি জোরে জোরে ধাক্কা দিয়ে তোলো।
আচ্ছা আচ্ছা। ও মা, দৈত মশাই ঠান্ডা হয়ে গেছে। তোমরা আমার কাছে এসো, আজ আমাদের বড়ই দুঃখের দিন। দৈত্যমশাই আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছেন, ক্যাপ্টেন এখুনি আসছেন, তোমাদের কিছু বলবেন, তোমরা মন দিয়ে শুনবে। আজ দৈত্যমশাই স্বর্গে চলে গেলেন, তিনি নিশ্চয়ই স্বর্গে চলে গেছেন, দিয়ে গেছেন আমাদের কি এই বাগান, আর এই বাগানকে সুন্দর করে রাখার দায়িত্ব এখন আমাদের। তাই কাল থেকে সব দুঃখ ভুলে গিয়ে এই বাগানের পরিচর্যা শুরু করতে হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই পারবো। তারপর আর কি, শুরু হলো বাগানের যত্ন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম। আর বাগানের বাইরের গেটে ঝোলানো হলো একটা নোটিশ, তাতে লেখা আছে, এটা দৈত্যমশায়ের বাগান, সকলের প্রবেশ অবাধ। এ কি, তোমরা চুপ করে বসে আছো কেন? গল্প তো শেষ হয়ে গেছে, কি হলো কিছু বলো। একি, আচ্ছা দিদি, যে দৈত্য এতই হিংসুটে ছিল, আবার সে দৈত্য এতই ভালো হয়ে গেল যে স্বয়ং যিশু ভগবান এসে তাকে স্বর্গে নিয়ে গেল। ঠিক তাই, তোমরাও যদি সকলে ভালো হয়ে চলো, ঝগড়াঝাটি মারামারি না করো আর সকলের উপকার করো, তাহলে তোমাদেরও ভগবান ভালোবাসবেন, আশীর্বাদ করবেন। যাক, সন্ধে হয়ে এলো, কোনো গির্জাতে মনে হয় প্রার্থনা হচ্ছে। এখন তোমরা বাড়ি যাও, কাল এসো, কাল তোমাদের আরো একটা সুন্দর গল্প শোনাবো। Thank you.
আসিম।